সাগর দত্ত মেডিকেল শিশু মৃত্যু জানা গিয়েছে চলতি বছরের তারিখ জন্মের শারীরিক অবস্থার অবনতির কারণে সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানিয়েছেন শিশুকে ভেন্টিলেশনে রাখতে হবে কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে কোনো হাসপাতালেই তারা শিশুকে ভর্তি করতে পারেনি আর এরই জেরে বৃহস্পতিবার শিশুটির মৃত্যু ঘটে

তারপরে পরে বাচ্চাটার বললো শ্বাসকষ্ট আমি মেডিকেল গিয়েছি আমি কর গিয়েছি আমি ফুল বাগান গিয়েছি একমাত্র ফুল বাগান আমাকে ঢুকতে দিয়েছিল তারপরে ফুল বাগান ঢুকতে দিয়েছিল আর পার্ক স্ট্রিটে যে বাচ্চাদের একটা হসপিটাল আছে না ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ড কেয়ার ওখানে ঢুকতে দিয়েছিল ওরা বললো ভেন্টিলেশন নেই আর মেডিকেল আর ঢুকতেই দেয়নি পুলিশে আমাকে ঢুকতে দেয়নি আমি বললাম দেখুন আমার বাচ্চার অবস্থা খারাপ আমি কাগজ নিয়ে গিয়েছিলাম এখান থেকে বাচ্চার অবস্থা খারাপ এনারা লিখে দিয়েছিলেন কিন্তু এনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন যে জুনিয়র ডাক্তার উনি কাঁদছিলেন উনি খুব চেষ্টা করেছেন উনি বলছেন দেখুন আমার হাত পাওয়া দা আমি আপনার জন্য চারবার স্বাস্থ্য ভবনে ফোন করেছি কিন্তু কেউ ফোন তোলেনি এনারা খুব চেষ্টা করে এখানে ভেন্টিলেশন কি নেই এখানে পেডিয়াট্রিক ভেন্টিলেশন নেই